হ্যালো এভরিওয়ান, আজ আমার ভিডিও শিয়ালদা মেট্রো স্টেশন। তো বন্ধুরা দেখতে থাকো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু রকির মিক্স ব্লগার চ্যানেল। তো আজকে রকি তোমাদের কাছে নিয়ে এসে একটি নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের ভিডিও নিয়ে। তো মেট্রো স্টেশন শিয়ালদাতে আমাদের 19 তারিখ থেকে সরি 15 তারিখ থেকে ওপেন হয়েছিল। তো আমার আর তখন ব্লগ বানানো হয়নি, তো আমি যেহেতু আজকে আমার কাজ ছিল, তার সঙ্গে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই শিয়ালদা স্টেশনের মেট্রো স্টেশনের পুরো ভিডিওটা। তো সবার প্রথমেই আমরা শিয়ালদা স্টেশনে মেট্রোতে ঢুকেই আমরা একটা এসকেলেটর পেয়ে গেলাম। তো এসকেলেটর দিয়ে আমরা আস্তে আস্তে ওখানে নেমে গেলাম। নামার পর আমার চোখ তো চড়ক গাছ হয়ে গেল, কারণ এত প্রেস পেয়ে আমি এর আগে এত বড় প্লেস আমি কোনো মেট্রো স্টেশনে দেখিনি, কলকাতার মধ্যে যে কটা মেট্রো আছে। তো এটা একটা বিশাল বড় প্লেস, দেখতেই পাচ্ছ ঢোকার মুখেই কতগুলো টিকিট কাউন্টার্স রয়েছে এবং আশেপাশে টিকিট কাউন্টার্সগুলো রয়েছে। আমি শিয়ালদা স্টেশনে ঢুকে আমি একটা টোকন কেটে নিলাম এবং 20 টাকা দিয়ে সিটি সেন্টারের টিকিট, 3-4টে স্টেশন পরে এটা, তা আমি কেটে নিলাম, যেহেতু আমি আজকে সিটি সেন্টার যাব। তো এর যে স্টপেজগুলো পড়ে সেগুলো আমি তারপরে আমি ব্যাগটা চেকিং করে নিলাম, যেহেতু পুলিশ থাকে ক্যামেরা তো ওপরে করা যায় না। তো ব্যাগটা চেকিং করার পর আমরা কিন্তু আবার একটা এসকেলেটর ধরলাম, দু স্কেলেটার ধরে আবার আমরা আরেকটা স্টেপ নিচে নেমে আসলাম। তো দেখতে পাচ্ছি আমরা কত লোকের সমাগম, মানে এখানে একটা আপ ট্রেন এসে দাঁড়িয়েছে, যে কারণে কিন্তু অনেক লোক এখান থেকে উঠছে, মানে তারা শিয়ালদা চলে আসলো। তো আমরা এখন এখানে আমার টোকনটাকে ছুঁয়ে আমি কিন্তু ঢুকে যাব নিচে। তো আমার গেট খুলে গেল, আমি এবার নিচে চলে আসলাম। এখানে এসেই আমি দেখতে পারবো এখানে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে এবং এই ট্রেনটা কিন্তু যায় হচ্ছে সেক্টর 5, মানে লাস্ট স্টপেজ হচ্ছে সেক্টর 5। তো চলো বন্ধুরা ট্রেনের কাছে যাই, এখান থেকে কিন্তু আবার পা দিয়ে নামতে হচ্ছে। এটা হচ্ছে সেক্টর 5 যাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা 35 রয়েছে। এখানে দুটো ডোর দেখতে, একটা ডোর এই ডোরটা বন্ধ হয়ে যাবে, তারপরে ওইটা, তো ওই হচ্ছে পুরোটা দেখিয়ে দিলাম। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এখন বাজে হচ্ছে 26, এটা ছাড়বে হচ্ছে 35। আশা করি বুঝতে পেরেছি। সামনের দিকে কিন্তু বেশ ভালো ভিড় দেখতেই পাচ্ছি, বেশ ভিড় হচ্ছে। তো এটা এটা সেক্টর থাকি, তো টাইম হয়ে গেছে 35, টাইম 35 ছিল।
কলকাতা মেট্রো, তিন ফুল বাগান, তিন সল্টলেক স্টেডিয়াম, তিন বেঙ্গল টার্মিনাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, আমি নাম বলো হচ্ছে সিটি সেন্টার, সেখানে কতটা ডিস্টান্সের মধ্যে এটা আমাদের কভার করে। এখন বাজে হচ্ছে 1:35, 1:35 তো ফুল বাগান দেখছি। একদম কিন্তু বর্ডারের বর্ডারে দাঁড়ানো দেখতেই পাচ্ছ, কারণ ফার্স্ট এই গেটটা খুলবে, লোক উঠে গেছে। এইটা মহিলাদের জায়গা, ওখানে বসতে গেলে মহিলাদের জায়গা। ভিডিওটা 32 শেষ হয়েছিল, এখন বাজে 35, 3 মিনিটের ডিস্টেন্স এর ফুল বাগানে চলে আসছে। তিন মিনিটের ডিস্টেন্সটা বলতে গেল
station is City Center. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. Police station, City Center. Okay, I'll just later. City Center, station. City Center, station. So friends, ভীষণ ভালো গেল আমার মেট্রো টার্নিং তার লিঙ্গে গেলাম স্টেশনে স্টেশনটা স্টেশনটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই স্টেশনটা স্টেশনটা এইটা লাগিয়ে গেলাম দিন দাদা দিন সো ফ্রেন্ড বেরিয়ে যাচ্ছে সেন্টার থেকে আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার ট্রাভেলিং ছিল আজকে শিয়ালদা স্টেশন থেকে আমি সিটি সেন্টার মেট্রো তো আশা করি তোমাদের ভালো লেগেছে সবাইকে আরেকবার বলা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো কমেন্ট করো পরবর্তী ভিডিও তোমাকে দেখতে চাইতো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ আমি চলে আসলাম এখন সিটি সেন্টার ওয়ান আমি একদম মলের মধ্যেই পৌঁছে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সিটি সেন্টার